ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। নোলক মুভি নিয়ে গোলমাল চলছেই, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মিডিয়া। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেনমেন্টের কর্ণধার সাকিব সনেট এই ব্যাপারে আগে তেমন কিছু না বললেও এবার তিনি তার বিরুদ্ধে পরিচালক সমিতিতে আনা অভিযোগ নিয়ে মুখ খুললেন। গণমাধ্যমে তিনি বলেন, রাশেদ রাহা অভিযোগপত্রে লিখেছেন নোলকের নতুন পরিচালক ইফতেখার চৌধুরী। এটি পুরোপুরি মিথ্যে। এই ছবিতে অনেক VFX এর কাজ আছে, সেটার দায়িত্বে কাজ করছেন ইফতেখার চৌধুরী। এখন থেকে নয়, তিনি ছবির শুরু থেকেই যুক্ত আছেন। ছবি আমি নির্দেশনা দিচ্ছি। রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ের সময় পরিচালক রাশেদ রাহা তার কাজের নানা অনিয়ম করেন উল্লেখ করে সনেট বলেন, রাশেদ রাহা দাবি করছেন শুটিং 80-85% শেষ হয়েছে। এটা মিথ্যে। শুটিং শেষ হয়েছে মাত্র 55%। ছবির জন্য মোট 90 সিনের জন্য প্রতিদিন 2 করে 25 মাত্র 53 সিন করা হয়েছে। আর এ কদিনে সে ছবির বাজেটের পুরোটাই শেষ করে ফেলেছে। অথচ গত 2 আমি কলকাতায় 13 সিনের কাজ করেছি। সে দেরি করায় আমার বাজেট বেশি খরচ হয়েছে। শুটিং না করে সে ঘুমাতো, ছবি তুলত। এভাবে বাজেট শেষ করার পর বাংলাদেশ থেকে আমি টাকা পাঠালে সে টাকা দিয়ে সে iPhone X কেনে, পারমিশনও নেয়নি। এর প্রমাণ এবং সাক্ষী সবই আমার কাছে আছে। দেশে এসে বুঝলাম এভাবে সম্ভব না, তার মতিগতি ভালো না। তারপর জানুয়ারি মাসের 28 তাকে ডেকে এনে লিখিত নেই, সেখানে সে নিজে লিখিত দেয়, আমারও স্বাক্ষর আছে। বিভিন্ন শর্তে নিজ দায়িত্বে সে নোলক শেষ করবে, যদি না করে সে টাকা ফেরত দিবে, তার সম্মানীয় ফেরত দিবে। তার লিখিত কাগজ আমার কাছে আছে। পরিচালক প্রযোজককে না জানিয়ে রামুজি থেকে ফিরে 1.5-2 মাস নাটকের শুটিং করছে রাশেদ রাহা। সাকিব সনেট আরও বলেন, সাকিব বাবি যে 5-স্টার হোটেলে থাকতো সেখানে গিয়ে নায়ক নায়িকার নাম ভাঙিয়ে রাশেদ রাহা 7-8 বার স্পা করিয়েছে। এটা প্রোডাকশনের সবাই জানে। শুধু তাই নয়, শুটিং করতে গিয়ে তার সঙ্গে অনেকের ঝামেলাও লাগতো। সে মদ খেয়ে একজনকে মারধরও করে। তো বন্ধুরা, এই পুরো ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।